চলুন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে জব সার্কুলার আছে সেটি আমরা দেখে নিই। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি হচ্ছে একটি মাত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি হচ্ছে ড্রাইভার পুরুষ। এখানে বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 16,600 টাকা থেকে শুরু। প্রার্থীর যোগ্যতা সাবলীলভাবে বাংলা লেখা পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিগত 3 বছরের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি এই মর্মে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ এবং সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রার্থীকে গাড়ি চালানো পরীক্ষায় পবিসের প্রতিনিধির উপস্থিতিতে উত্তীর্ণ হতে হবে। 12/11/2020 এই তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 45 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স সীমা 47 বছর। এখানে ডান পাশে ভালো করে খেয়াল করুন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে এই জেলার নামগুলো আপনারা দেখে নেবেন, দেখে তারপর আবেদন করবেন যে আপনারা সেই জেলার প্রার্থী কি না। এবারে আবেদনের যে শর্তাবলী সেটি জানিয়ে দিচ্ছি। আবেদনকারীকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, যথাযথভাবে পূরণ করে আগামী 15/11/2020 এই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মুকসেদপুর কিশোরগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। নির্ধারিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে। অন প্রবেশনে থাকাকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করলে নিজস্ব স্যালারি প্যাটার্নের নির্ধারিত বেতন পরিধিতে চাকরিতে নিয়মিত করা হবে। বর্ণিত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং আরও যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো এখানে বলা আছে, এটি আপনারা দেখে তারপর আবেদনপত্র পূরণ করবেন। কোটা সংক্রান্ত সরকারি নির্দেশ যথাযথভাবে পালন করা হবে। কোনো সংস্থা থেকে অপসারিত বরখাস্তকৃত পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বরখাস্তকৃত এবং স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, অতিরিক্ত শর্তাবলী যেটি আপনারা এখানে প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। এখানে যে মূল শর্তাবলী যেগুলো ছিল সেগুলো বলে দিয়েছি, এখন শুধু বলবো যে পরীক্ষার ফি বা আবেদনের ফি, সেটি হচ্ছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেড হতে 100 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা 100 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অগ্রণী ব্যাংক থেকে করে আপনাদের আবেদনের সাথে প্রেরণ করবেন। আবেদনের শেষ তারিখ আমি আবারও বলে দিচ্ছি 15/11/2020। সুতরাং যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।